আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় খেলা শুরু হবে সন্ধ্যা পৌনে ছটায়। কম্বোডিয়ার বিপক্ষে 1-0 গোলে জয় নিয়ে কাঠমান্ডুতে পা রেখেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগোতে এই ম্যাচটিও জিততে চায় বেঙ্গল টাইগাররা। হ্যাবিয়ের ক্যাবেরার কোচিংয়ে নিজেদের প্রস্তুত করেছে জামাল ভুঁইয়া, সোহেল রানারা। নেপালের সঙ্গে এ পর্যন্ত 13 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 5টি ড্রয়ের সঙ্গে সমান 4টি করে জয় ভাগাভাগি করেছে দুদল।